কারণ আমি লক্ষ্য করেছি মাননীয় স্পিকার, আমি এই সংসদে আসার পরও দেখেছি যে বাংলাদেশের অন্যতম সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে এখানে মাননীয় মন্ত্রী সংসদ সদস্যরা যে সমস্ত বক্তব্য উত্থাপন করেছেন যে উনি মুক্তিযোদ্ধাই না, উনি আপনার পাকিস্তানের দোসর, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন যিনি উনার সঙ্গে যুদ্ধ করেছেন। আমি শুধু মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে আপনার মাধ্যমে জানাতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জেড ফোর্সের কমান্ডার ছিলেন এবং উনি প্রথম তৃতীয় চতুর্থ অষ্টম ব্যাটালিয়ন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সরাসরি মাঠে যুদ্ধ করেছেন। শুধু তাই নয় মাননীয় স্পিকার, ১৯০০ স্বাধীনতা উত্তর যে সমস্ত সেক্টর কমান্ডার বীরত্বের সাথে যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন, সবচাইতে বেশি এখানে ২৮৭ জন মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেছেন এবং এই সেক্টরের দুজন বীর শ্রেষ্ঠ উপাধিতে আপনার ভূষিত হয়েছেন, সিপাহী হামিদুর রহমান, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। মাননীয় স্পিকার, এছাড়াও জিয়াউর রহমান পাকিস্তানে ধন্যবাদ মাননীয় সদস্য, এটা তো আপনার এই জনমত যাচাইয়ের সাথে, জি বলবেন, সংশোধনীতে বলবেন, শেষ করুন, জি। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, জিয়াউর রহমান আপনার এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি পাকিস্তান, এগুলোকে আপনাকে এক্সপান্স করতে হবে, এগুলো অসত্য, এগুলো যদি আপনি এক্সপান্স না করেন তাহলে সংসদে আমরা কথা বলে লাভ কি মাননীয় স্পিকার? আমি মনে করি যে এখানে ন্যাশনাল আর্কাইভসের মুক্তিযুদ্ধের দলিল রচিত হয়েছে, তার মধ্যে কি জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধ দলিলে লিপিবদ্ধ নাই? তাহলে আপনি আজকে এই সমস্ত কথা কেন আমরা বলছি, কেন এই বিতর্কগুলো করছি? এগুলো আমি মনে করি পরিহার করা উচিত, ন্যাশনাল আর্কাইভকে আরও শক্তিশালী করার জন্যই আইনটি আনা হচ্ছে। আমি আশা করব যে এর মধ্য দিয়েই ন্যাশনাল আর্কাইভে মধ্য দিয়ে আমাদের জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে আমরা ধারণ করব, সংরক্ষণ করব এবং এটিকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই সংসদ ভবনে জিয়াউর রহমানের কবর আছে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, কিন্তু ওখানে যে জিয়াউর রহমানের কবর নাই মাননীয় স্পিকার, এটা ৪০ বছর আগে এটা সিদ্ধান্ত হয়ে গেছে। আমি আপনাকে হারি বিষয়টা তুলে ধরতে চাই। ২০ জুন ১৯৮১ আমি তখন নতুন পার্লামেন্ট মেম্বার, জিয়াউর রহমান মারা গেছে। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার পরিবারের কেউ দেখে নেই তার লাশ, খালেদা জিয়া দেখে নেই, তারপর তারেক জিয়া এত্তেফাকে বেরোয়ছে, সেখানে যে কান্নাকাটি করছে আমার বাপের রাজ দেখা, শাহাজি যেটা চালাকি করছে সে বলছে যে লাশ পাওয়া যাকে না একটা বাক্স পাঠায় দাও, সেই বাক্স এখানে পাঠায় দিচ্ছে। জনমনে বিভিন্ন সন্দেহ যে কী কিসে জানাজা করতেছি, বাক্সে না জিয়াউর রহমান আছে, কেন কোনো মন্ত্রীও দেখেনি। তখন মাননীয় স্পিকার আমি পার্লামেন্টে সরকার, তখন বিএনপির সরকার ক্ষমতার সব তাদের, আমি ২০ জুন ১৯৮১ আমি পার্লামেন্টের সরকারের কাছে জানতে চাইছিলাম মাননীয় স্পিকার কী চাইছে, এটা প্রসিডিংয়ে আছে, ৪০ বছর পর আবার লাশ নিয়ে কেন লাফালাফি করছেন, ওটা তো প্রমাণই করতে পারেন নাই। আমি সেদিন বলছিলাম আপনারা প্রমাণ করেন, কি বলছিলাম মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার লাশ নিয়ে বিভিন্ন জায়গায় ও বিভিন্ন জনমনে বিভিন্ন সন্দেহ দেখা দিয়েছে, এটা আমার সেই সময়কার বক্তব্য। রাষ্ট্রপতি দেখার জন্য বহু লোক সমাবেত হয়েছিলেন কিন্তু কাকেও লাশ দেখানো হয়নি, তাই জনমনের সন্দেহ এ লাশ কার লাশ, জনগণের সন্দেহ ওই বাক্সে ভিতরে কোনো লাশ আছে কি না, তাই আমি সরকারকে অনুরোধ করব যদি ওটা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনাদের কাছে সেই লাশের ছবি আছে, আগামী ২ দিনের ভিতর পত্রপত্রিকা সেই ছবি ছাপিয়ে জনমনের সন্দেহ। এমপি হারুনের কী কারণে পরিমণির ব্যাপারে এত আগ্রহ? মাননীয় স্পিকার, উনি বললেন যে পরিমণি নিয়ে এমপি হারুন কেন এত কথা বলছেন। মাননীয় স্পিকার, আজকে আপনাকেই এই প্রশ্ন করতে চাই, নিশ্চয়ই আজকের ডেইলি যে সমস্ত পত্রিকাগুলো দেখেছেন, আজকে পত্রিকার প্রায় অধিকাংশ পত্রিকায় একেবারে ফ্রন্ট পেজে কিন্তু পরিমণির খবর আছে, কারণ খবরটা কেন হচ্ছে?
খবর কেন হয়, খবরের কিছু অসঙ্গতি থাকে, যে কারণে তো খবর হয়। আমি যে কারণে ওই সংসদের যে তিনটি পয়েন্ট উত্থাপন করেছিলাম, আমি আপনার মাধ্যমে তো মাননীয় সদস্য নাই, আগামী সংসদে আসবে, আমি আপনাকে অনুরোধ করব ওই উনার যে বক্তব্যের মধ্যে অসংসদীয় যে সমস্ত বক্তব্য উত্থাপন করেছেন সেগুলো আপনি এক্সপান্স করার পরীক্ষা নিরীক্ষা করে এক্সপান্স করে, আমি যদি করে থাকি আমার তো এক্সপান্স করবে, কোনো অসুবিধা নাই। মাননীয় স্পিকার, এগুলো পার্লামেন্টের প্রসিডিংসের মধ্যে আছে, আমাদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুকের মধ্যে স্পষ্টভাবে আমাদের পূর্ণাঙ্গ বক্তব্য রয়েছে, এবং আমি ওই বক্তব্যের আমি আশা করব যে আগামী সংসদে অবশ্যই, এটি জাতীয় একটি সংকট, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই এ ব্যাপারে জাতির সামনে বিবৃতি প্রদান করবেন। মাননীয় স্পিকার, আজকে পার্লামেন্ট শুধু নয়, আজকে হাইকোর্ট থেকে আজকের পত্রিকায় যে নিউজ, গতকালকে এই পরিমণিকে কেন রিমান্ড এইভাবে নেওয়া হলো, তার জন্য দুজন বিচারপতি বিচারক জজ কোর্টের হাইকোর্টে এসে ক্ষমা প্রার্থনা করেছে, সর্বনাশ। সেটা মাননীয় স্পিকার, আমার মনে হয় এই বাংলাদেশের 50 বছর ইতিহাসে এই ধরনের ঘটনা নজিরবিহীন। আজকে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতারা রিমান্ডের শিকার হচ্ছেন, আদালত জানে না, উচ্চ আদালত পারসেপশনটা কোথায় যাচ্ছে মাননীয় স্পিকার, উচ্চ আদালতের। আজকে মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে বলতে চাই, এখানে আইনমন্ত্রী আছেন, আজকে এই পারসেপশনটা কোথায় যাচ্ছে? আজকে দেশের আলেম ওলামারা দিনের পর দিন, যুগের পর যুগ আজকে জেলখানায় রয়েছে, তাদের ব্যাপারে রিমান্ড নেওয়া হচ্ছে, তাদের ব্যাপারে কি আদালত দেখছে না? মাননীয় মাননীয় স্পিকার, এটা ভেরি ইম্পর্টেন্ট মাননীয় স্পিকার, আপনি এই কথাগুলো বলতে দিন। আমি মাননীয় স্পিকার, যেহেতু সংসদ আজকে শেষ, আমি এই কারণে অনুরোধ করবো আপনাকে যে আজকে আমাদের এই যে বর্তমান সরকারের রাষ্ট্রযন্ত্রের এই সমস্ত অঙ্গগুলো আজকে যেভাবে অ্যাক্ট করছে, এটা মাননীয় স্পিকার, রাষ্ট্রের জনগণের কাছে পারসেপশনটা খুব খারাপভাবে যাচ্ছে। আমি মনে করি যে এগুলোর ব্যাপারে আমরা সশ যে জায়গায় আছি, সেই জায়গাগুলো থেকে, সেই জায়গাগুলোতে আমাদের উদ্যোগ নেওয়া দরকার। আইনমন্ত্রী আছেন, আইনমন্ত্রীকে আমি অনুরোধ করব যে আজকে এই বিষয়গুলোর ব্যাপারে আপনি একটা উদ্যোগ গ্রহণ করুন। উচ্চ আদালতের বিচারক নিয়োগের ব্যাপারে আমাদের মাননীয় সদস্যরা বারবার বলে আসছি, কারণ কি, উচ্চ আদালতের বিচারকরা নিয়োগ যদি আপনি দলীয়করণ থেকে বেরিয়ে না আসেন, উপযুক্ত যোগ্য বিচারক না দিতে পারেন, তাহলে আপনাদেরকে সন্তুষ্ট করার জন্যই আওয়ামী মার্খা বিচারকরা কিন্তু এই ধরনের বক্তব্য দিতেই থাকবে। আপনি এই কোভিডকালীন সময়েও অত্যন্ত বিচক্ষণতার সাথে, শৃঙ্খলার সাথে সংসদ পরিচালনা করছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী সংসদের অধিবেশন আল্লাহ পাক যেন আমাদেরকে এখানে শরীক হওয়ার সুযোগ দেন, এটাও আল্লাহর কাছে প্রার্থনা করছি, এবং আশা করব সংসদের যে কার্যাবলীর মধ্যে অন্যান্য যে কর্মসূচিগুলো আপনার বর্তমানে স্থগিত থাকছে সেগুলো যেন চালু করতে পারেন, সে ব্যাপারেও আপনি উদ্যোগ গ্রহণ করবেন। মাননীয় স্পিকার, আমি আপনাকে কার্যপ্রণালী বিধির 303 বিধিতে স্পিকার শৃঙ্খলা রক্ষার কথা বলা হচ্ছে, এখানে বলছে স্পিকার শৃঙ্খলা রক্ষা করিবেন এবং তাহার সিদ্ধান্তসমূহ কার্যকর করিবার জন্য প্রয়োজনীয় সমস্ত ক্ষমতা তার থাকিবে, এটা কার্যপ্রণালী বিধিতে এখানে আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে। এবং 307 বিধিতে মাননীয় স্পিকার, স্পিকার যদি মনে করেন যে বিতর্কে এমন সকল শব্দ ব্যবহৃত হইয়াছে যাহা অবমাননাকর, অশোভন বা সংসদ রীতি বিরোধী বা অমর্যাদাকর, তাহা হইলে তিনি নিজ ক্ষমতা বলে অনুরূপ শব্দাবলীকে সংসদের কার্যবাহী হইতে বাতিল করিতে পারিবেন। আমি মাননীয় স্পিকার এই কার্যপ্রণালী বিধির এই বিষয়টি উল্লেখ করলাম এই কারণেই যে আমরা মাঝে মাঝে লক্ষ্য করি, আমি গত 3 তারিখে এই সংসদের অধিবেশনেই আমি একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলাম আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী, সুনির্দিষ্ট সংবিধানের 18 অনুচ্ছেদের আলোকে 3টি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলাম। এর মধ্যে যদি মাননীয় স্পিকার আমি যদি কোনো ভুল করে থাকি, সংসদীয় ভাষার মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে, দয়া করে আপনি আমাকে শিক্ষা দিবেন, আমি আপনার কাছে শিখতে চাই, কোনো অসুবিধা নাই মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, 4 তারিখে সংসদের মুলতবির দিন, এই সংসদের মাননীয় একজন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট থেকে নির্বাচিত সংসদ, তিনি ফ্লোরে দাঁড়িয়ে উনি বললেন যে মাননীয় স্পিকার, আল্লাহ পাক পবিত্র কোরআন এবং আল্লাহ রসুল সহি হাদিসে বলছেন, বিষদগার, পরনিন্দা, অপবাদ এগুলো ভালো নয়, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে বলছেন। আমরা সংসদের লবিতে ঢুকে কোরআনের আয়াত লেখা রয়েছে মাননীয় স্পিকার, সূরা বাকারার 42 নম্বর আয়াত, তোমরা জানা সত্য সত্য গোপন করিও না এবং সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করিও না, এগুলো একেবারে আল্লাহর কোরআনের আয়াত মাননীয় স্পিকার। আমরা জাতীয় সংসদে আইন প্রণেতা, আমরা এখানে আইন প্রণয়ন করার জন্য সংসদে আসছি, অবশ্যই আমাদেরকে এই অনুসরণগুলো কেন লেখা হয়েছে, এর চাইতে মাননীয় স্পিকার আর উত্তম দলিল কিছু হতে পারে না। মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী এই বিলের আলোচনা প্রসঙ্গে জিয়াউর রহমানকে নিয়ে যে কথা বলেছেন, জিয়াউর রহমানকে নিয়ে কথা বলার সময় ভাঙা সুটকেস আর ছেঁড়া গেঞ্জির কথা বলেছেন মাননীয় স্পিকার, উনি এই চন্দ্রিয়া উদ্যানে ওনার লাশ নিয়ে কথা বলেছেন,
আমি আপনার মাধ্যমে আওয়ামী লীগের যারা এখানে মাননীয় সংসদ সদস্য আছেন, 1979 সালে কিন্তু পার্লামেন্ট ছিল এবং সেই পার্লামেন্টে কিন্তু আওয়ামী লীগের 39 জন মাননীয় সংসদ সদস্য ছিলেন এবং এই মানিকমে এভিনিউতে যে জানাজাটি হয়েছিল সেই জানাজায় কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন এবং শোক প্রস্তাবের পরে পার্লামেন্টে ওনারা দীর্ঘ আলোচনা অংশগ্রহণ করেছেন এবং এবং প্রসিডিংসের মধ্যেও কিন্তু সেই আলোচনাগুলো আছে। আমি দয়া করে আমার কথার মধ্যে যদি কোনো অস্প্রাসঙ্গিক কথা থাকে আপনি এক্সপান্স করে দিন। আমি মাননীয় স্পিকার এই কারণেই বলছি যে আজকে জাতীয় আর্কাইভ নিয়ে আলোচনা হচ্ছে, আমরা এমন কোনো অপ্রাসঙ্গিক কথা নিয়ে কথা বলবো না। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নিয়ে এখন কথা বলছেন, এখানে আজকে জাতীয় পার্টির প্রধান জেনারেল এরশাদ সাহেব তৎকালীন সময় সেরা প্রধান ছিলেন, একজন যদি মৃত্যুবরণ করে আপনার মানে অপ্রাসঙ্গিকভাবে অপমৃত্যু হয় তাহলে কিন্তু তার পোস্টমর্টম রিপোর্ট লাগে। শেষ করুন এক মিনিট, এটা কিন্তু আপনার আপনার এই মৃত্যুর পর কিন্তু পোস্টমর্টম হয়েছে, তার লাশের পোস্টমর্টম হয়েছে, সামরিক ট্রাইব্যুনালে বিচারও হয়েছে মাননীয় স্পিকার। সুতরাং এগুলো তো সত্য ঘটনা, এগুলো তো অসত্য কিছু নয়। আজকে জেনারেল এরশাদ জীবিত থাকলে কিন্তু উনি লজ্জা পেত, উনি লজ্জা পেয়ে মুখ ঢাকত মাননীয় স্পিকার। আমি মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব যে এগুলো 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 কথা আমি বলছি, যদি আমার অসত্য কিছু আপনি এক্সপ্লেন করেন, কিন্তু আমি মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব যে আজকে অপ্রাসঙ্গিক কথা নিয়ে আমরা অহেতুক আমাদের সময় নষ্ট করার দরকার নাই। আমি মাননীয় সাংস্কৃতিক মন্ত্রীকে অনুরোধ করব যে এই বিষয়গুলো না বলাই ভালো এবং এগুলো যে সমস্ত অসত্য কথা ছিল আপনি এক্সপান্স করে দেবেন। আর শিল্পকলা ভবন বা সাংস্কৃতিক চাঁপাইনবাবগঞ্জ নিঃসন্দেহে মাননীয় স্পিকার গম্ভীরা আলকাপগান জারিগান এসব ক্ষেত্রে অত্যন্ত উর্বর এলাকা। আমার ওখানে আমি ওই সময় একটা শিল্পকলা ভবন তৈরি করেছিলাম, গত 10 বছর থেকে সেখানে রংটাও লাগেনি। আমি অনুরোধ করবো ওটাকে অন্তত পক্ষে রং চং করা, ওইখানে যে অডিটোরিয়ামটা আছে সেটা সংস্কার করার জন্য টাকা বরাদ্দ দেবেন। আর এই সমস্ত ন্যাশনাল আর্কাইভের যে মাননীয় স্পিকার এখানে আপনি বিলের উদ্দেশ্যের মধ্যে বলছেন বিদ্যমান চাহিদার বিপরীতে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জিত হয়েছে এবং মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে, এটা উদ্দেশ্য কারণের মধ্যেই বলছেন। তাহলে 2010 সালে যে আপনি আইনটা করলেন, মাননীয় স্পিকার আমাকে একটু সময় দিবেন, এখানে 2010 সালে আইনে বলছেন যেহেতু দেশে বিদ্যুৎ জ্বালানি ঘাটতি চরমভাবে বিরাজ করিতেছে, যেহেতু জ্বালানি সরবরাহে স্বল্পতা হেতু বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হইতেছে না, যেহেতু বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতির কারণে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য গৃহস্থলী কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হইতেছে এবং উক্ত খাতসমূহ কাঙ্ক্ষিত বিনিয়োগ হইতেছে না, যেহেতু বর্তমানে প্রচলিত আইনের অধীনে প্রতিপালনীয় পদ্ধতি অনুসরণ করিয়া বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি ও অপর্যাপ্ততা নিরসন সময় সাপেক্ষ এবং যেহেতু বিদ্যুৎ জ্বালানির ঘাটতি অপর্যাপ্ততা দ্রুত নিরসন একান্ত অপরিহার্য। এই আইনের মধ্যে আরও একটি ক্লজ আপনি উপস্থাপন এখানে করেছিলেন, পাশ করেছিলেন, সেটি অত্যন্ত কালো একটি বিষয়। সেখানে বলছেন যে এই আইনের অধীনে 9 অনুচ্ছেদে বলছেন এই আইনের অধীনে কৃত বা কৃত বলিয়া বিবেচিত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা, প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের নিকট উপস্থাপন করা যাবে না। মাননীয় স্পিকার, যখন 2010 সালে নিঃসন্দেহে আমাদের দেশে বিদ্যুতের মারাত্মক ঘাটতি ছিল এবং আমি এই জন্য ধন্যবাদ জানাবো যে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে বিদ্যুতের ঘাটতি দূর করা হয়েছে এবং এটা তো প্রতি বছর একটা চলমান প্রক্রিয়া, উন্নয়ন হবে, ডিস্ট্রিবিউশন সাপ্লাই লাইন নির্মাণ হবে, এই কাজগুলো করা হবে, কিন্তু আবার 5 বছর কেন এটাকে এক্সটেনশন দেওয়া হবে? মাননীয় স্পিকার, সারা পৃথিবীতে কিন্তু অনেক দেশের নজির এরকম ঘটনা রয়েছে যে ভয়ানক ঋণ নির্ভর করা হয়েছে, দেশ দেউলিয়া হয়ে গেছে। কালকে দেখলাম অর্থমন্ত্রীর একটা বিবৃতি যে বর্তমান বাংলাদেশে মাথাপিছু ঋণের পরিমাণ 25,000 কোটি টাকা। আমি মাননীয় স্পিকার, 5 বছর পর আমার মনে হয় বাংলাদেশের মাথাপিছু ঋণের পরিমাণ 50,000 টাকা দাঁড়াবে, কারণ এখানে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি প্রকল্প সহ আরও 5 বছরের মধ্যে মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমি জানতে চাচ্ছি আপনার মাধ্যমে যে আগামী 5 বছরের মধ্যে আমাদের জাতীয় গ্রিডে আরও কত হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসবে। তো এখনই আমি 26 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি, 13,000 প্রয়োজন, 13,000 অতিরিক্ত বিদ্যুৎ কি আমি ভারতে রপ্তানি করতে পারবো? অতিরিক্ত বিদ্যুৎ কি আমি পার্শ্ববর্তী কোনো দেশে রপ্তানি করতে পারবো? তাহলে এত বিশাল বিনিয়োগ এখানে যে আপনার বিদেশি বৈদেশিক ঋণ নিয়ে বিশাল অঙ্কের বিনিয়োগ করে যে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছি, এটা আমি কোত্থেকে পরিশোধ করবো? মাননীয় স্পিকার, অবহিত আছে পড়ে থাকবে যে আমি মনে করি এই 5টি বছরের জন্য আবার এটিকে অনুমোদন নিচ্ছেন, এখানে যে ব্যাপক আকারে ভর্তুকি দেওয়া হচ্ছে, অনিয়ম করা হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে, এটিকে আরও বৈধতা, যেমন আইনের আশ্রয় লাভ আমরা করতে না পারি। বিশেষ বিধান বা স্পেশাল পাওয়ার বা অর্ডিন্যান্স এই সমস্ত রাষ্ট্রের প্রয়োজনে
বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আমলে মাননীয় স্পিকার গ্রহণ করা হয়েছে। যেমন বঙ্গবন্ধু শাসন আমলে 1974 বিশেষ ক্ষমতা আইন এই সংসদে পাশ করা হয়েছিল, এবং কারণ কি ছিল যে সেই সময় যে রাজনৈতিক অস্থিরতা হানাহানি ছিল সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য স্পেশাল পাওয়ার অ্যাক্টটি আনা হয়েছিল। কিন্তু মাননীয় স্পিকার এরপরও বিভিন্ন সময় সন্ত্রাস দমন, আপনার ধর্ষণ বা মাদকের বিস্তার এসব ক্ষেত্রেও বিভিন্ন সময় স্পেশাল পাওয়ার বা এই ধরনের আইন অর্ডিন্যান্স হয়েছে, কিন্তু একটা আইন তৈরি করলেন 2010 সালে বিশেষ বিধান, সেটি মাননীয় মন্ত্রী যে যা তথ্য আমাদের দিলেন এতে কিন্তু উনি সন্তুষ্ট করতে পারেননি জাতিকে। মাননীয় স্পিকার, বিশেষ বিধান কেন 16 বছর ব্যাপী চলবে, এটা কেন আপনার এত লাগামহীনভাবে চলবে? এটা তো একটা মন্ত্রণালয়ের যে সমস্ত ডেভেলপমেন্ট কাজ, আপনার লাইন নির্মাণ, আন্ডারগ্রাউন্ড লাইন নির্মাণ, সম্প্রসারণ, বিতরণ, এগুলো তো একটা চলমান প্রক্রিয়া। এগুলো আপনি প্রয়োজন আছে টেন্ডার করবেন, করবেন সে মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করবেন, এটার ক্ষেত্রে তো আমাদের কোনো আপত্তি নাই, এগুলো নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, এগুলো স্বচ্ছতার সাথে বাস্তবায়ন হচ্ছে কি না সেটা আমরা দেখব। কিন্তু একটা বিশেষ বিধান আপনি সাময়িক সময়ের জন্য করলেন, তাহলে নামটা আইনটা বিশেষ বিধান দিলেন কেন? তাহলে এটা তো আইনই করতেন, বিশেষ বিধান দেওয়ার দরকার ছিল না। ওই সময়ে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির জন্যে আপনি এই আইনটি প্রণয়ন করেছিলেন। সুতরাং আজকে কেন এই আইনটিকে আবার 5 বছর? আমি মনে করি যে মাননীয় স্পিকার এখানে এই ম্যাক্সিমাম যদি কোনো অসম্পূর্ণ কিছু থাকে আপনি সর্বোচ্চ এই বছর মধ্যে আপনার অসম্পূর্ণ কাজকামগুলো শেষ করেন, করে আপনি এই আইনটাকে আর সর্বোচ্চ 1 বছর এই বছর পর্যন্ত আপনি বৃদ্ধি করতে পারেন। এছাড়া আমরা মাননীয় স্পিকারের ব্যাপারে ঘোর আপত্তি থাকবে। একটা বিশেষ আইন এইভাবে দীর্ঘ সময়ব্যাপী চলতে পারে না। মাননীয় মন্ত্রী আর একটি উত্তর দেন নাই যে আমরা আগামী 5 বছরের মধ্যে আমাদের জাতীয় গ্রিডে আরও কতগুলো প্রকল্প, কত লক্ষ কোটি টাকার এটা রয়েছে, এই বিদ্যুৎ যে আমরা উৎপাদন করবো, আপনি যেটা আমাদের তথ্য দিলেন মাননীয় স্পিকার, 1 মিনিট জি শেষ করুন, যে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হলে 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আমাদের থাকতে হবে, উন্নত বিশ্বে সেইটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত, যারা 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ যায় না সেটা ঠিক আছে, আপনি সে অনুযায়ী তা আমাদেরকে তথ্যটা দেন যে আরও যে সমস্ত কয়লাভিত্তিক, আমরা দেখলাম কিছুদিন আগে যে কয়লাভিত্তিক যে প্রকল্প, আমরা এটা নিয়ে পরিবেশবিদরা ব্যাপক প্রতিবাদ করেছিল, বলেছিল না এখন সারা বিশ্বে কয়লা বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখলাম যে কয়লাভিত্তিক প্রকল্প যেগুলো প্রায় নির্মাণ কাজ সমাপ্তির পথে সেগুলো এখন আপনারা আবার জ্বালানি চেঞ্জ করছেন, তার জন্য তারা বিরাট অঙ্কের টাকা সেখানে ব্যয় করতে হচ্ছে সরকারকে। এই যে অপরিকল্পিতভাবে মেগা প্রকল্পের ফাঁদে আপনারা পড়ে গেছেন, এতে দেশ আমি মনে করি দেউলিয়া হয়ে যাবে। মাননীয় স্পিকার, এর বোঝা আমাদেরকে বহন করতে হবে পরবর্তী প্রজন্মকে, এইটির ব্যাপারে সৎ আমাদেরকে তথ্য সঠিকভাবে দিবেন, এটা আমি আশা করি। মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।